জয় মাতা দি বন্ধুরা, আমি সুস্মিতা আর আমার এই চ্যানেল কুচখাসে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, ডিস্টেডিয়ার প্ল্যান্ট আমার যদি এর আগে আপনারা দেখে থাকতে পারেন ভিডিও, ডিস্টেডিয়ার ভিডিও আমি এর আগেও ছেড়েছি, কিছুদিন আগে সেম ভিডিও ছেড়েছি হিন্দিতে। বাংলাতে আমি এটা করছি সেম ভিডিওটাই, কেন কি তার কারণ হচ্ছে যে এই ডিস্টেডিয়ার ব্যাপারে আমার কাছে প্রচুর কোশ্চেন আসে যে এর মাটিটা কেমন নেব, এবং ডিস্টেডিয়া প্ল্যান্টের মাটিটাই হলো আসল, দেখতে ভীষণ ভারী সুন্দর। এবং এটা পেরেনিয়াল প্ল্যান্ট, বছরের পর বছর থাকে, যদি আপনি সঠিক মাটিতে লাগান তাহলে কিন্তু আপনার এই প্ল্যান্টটা বহুদিন সার্ভাইভ করবে। একটা প্ল্যান্ট থেকে আপনি অনেক 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 গাছ তৈরি করতে পারবেন, কিন্তু যদি মাটিটা ঠিক না নেন এই প্ল্যান্ট কিন্তু কিছুতেই সার্ভাইভ করবে না। আমিও একবার এই গাছটা এনেছিলাম নার্সারির থেকে, এবং মানে সেইভাবে মাটি তৈরি করতে পারিনি বলে আমার গাছটা মরে যায়। কিন্তু সেকেন্ড টাইম আমি আবার নিজে মাটি তৈরি করলাম এবং তারপরে লাগাবার পরে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আর তারপর থেকে আমার এই একটা গাছ থেকেই, একটা ছোট্ট গাছের থেকে প্রচুর গাছ আমি করে ফেলেছি। তো সেম দেখুন, ছোট্ট একটা কন্টেনারের মধ্যে আমি লাগিয়েছি, এমন কিছু বড় কন্টেনারও না। আপনি ছোট ছোট কন্টেনার নিন, প্লাস্টিক পট হোক, মাটির পট হোক, যেই রকম কন্টেনার হোক সেটা আপনাকে, সেটা আপনার নিজের চয়েসের মধ্যে। একদম দেখুন, আমি দেখাচ্ছি হাত দিয়ে কতটুকু কন্টেনার, একদম ছোট্ট ছোট্ট কন্টেনারের মধ্যে আপনি লাগাতে পারেন। এবং গ্রীষ্মকাল বলুন, শীতকাল বলুন, আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গলের দিকে গরমটা তো ভালোই পড়ে, আপনি এটা কোনো জায়গাতেই এগুলো এটা ইজিলি সারভাইভ করে যায়, শীতের জায়গা হোক গরমের জায়গা হোক। তো শুধু একটু বৃষ্টির জলটা যেন বেশি না পড়ে, জলটা একটু মেপে দিতে, সেটাও আমি বলে দেব। তো চলুন আজকে ভিডিওটা করি, এবং এই ভিডিওটাকে করার জন্য আমি একবারে নিজের, এই দেখুন ওই গাছটার থেকে আমি কত প্ল্যান্ট তৈরি করেছি, এটা মাটির পট, সেটাও দেখিয়ে দেবো। ছোট্ট পট আপনি বুঝতেই পারবেন আমার হাত এবং ওর মাপটা দেখে, একবারে ছোট্ট পট এবং লম্বা লম্বা হয়ে গেছে, প্রচুর গাছ আমি এটা দিয়ে, একটা দিয়ে তৈরি করেছি। আর এই এই গাছটা আপনারা মানে এই আমার এটা বারান্দাতে রাখা, এবং এটাকে পুরো সান লাভিং ঠিক বলবো না, কিন্তু ব্রাইট লাইটের জন্য চাই, একদম রোদ্রের মধ্যে রাখবেন না, কিন্তু ব্রাইট লাইট চাই আমার একবারে বারান্দায় রাখা। দেখুন আপনাদের জন্য আমি নিজের একটা পটের থেকে পুরো গাছটাকেই বের করে দেখাবো যে আমি মাটিটা কীভাবে নিয়েছি। কিছু মানে বলতে পারেন এটা আর্টিফিশিয়াল, যে মাটি হয় আর্টিফিশিয়াল সয়েল, সেই সয়েলে লাগানো। তো এই গাছটাকে আমি আপনাদের জন্য পুরো বের করে দেখাবো, এবং খুবই অল্প মাটিতে হয়, এমন নয় যে আপনাকে বেশি মাটি কিন্তু এর মধ্যে দেবেন না, মানে যে সয়েলটা তৈরি করছেন, মাটি বলতে আর্টিফিশিয়াল সয়েলটা। কিছুটা দেখুন রুট দিয়ে কতটা আঁকড়ে রেখেছে মাটিটাকে, যে সয়েলটা আমি তৈরি করেছি, দেখে নিন। তো কিছুটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর মধ্যে কী কী রয়েছে, এবং সব কটা জিনিসই ইজি অ্যাভেলেবল, কোনো এগ্রিকালচার শপে আপনি ইজিলি পেয়ে যাবেন। তো এবার আমি এটাকে সরালাম। আচ্ছা, পটটাকে দেখাই, পটটা দেখুন চতুর্দিক দিয়ে কিন্তু ফাঁক ফাঁক, মানে এর মধ্যে জল, আমি আগেও বললাম আপনাদেরকে যে জল বেশি এটাতে লাগা চলবে না, এমনই পট নেবেন। যদি আপনার পট এরকম নেই, আপনি তলা দিয়ে ফুটো করে নেবেন, যেভাবে হোক বেশ কিছু ফুটো করে নেবেন। আর আমাকে দেখছেন পুরো এই ঝুড়িটা পুরো এরকম পাওয়া যাবে আপনার বাজার টাজারে, পাওয়া যায়, বেশি দাম নেয় না, বাচ্চাদের খেলার এসবে খেলনা টেলনা জায়গা তো আপনি পেয়ে যাবেন এরকম পট। আচ্ছা, কোকোনাট চিপস রয়েছে, কোকোনাট চিপস যে হয় ছোটো ছোটো চিপস পাওয়া যায়, ওটা আনতে পারেন। নারকেল, বা আমাদের বাড়িতে তো নারকেল আসে, ওগুলোকে ছোটো ছোটো করে নিতে পারেন। এটা হচ্ছে চারকোল, চারকোলও এগ্রিকালচার শপে এখন পাওয়া যায়, প্রচুর লোকেরা চারকোলও গাছ করছে, গোলাপ গাছটা দেখুন আমি ভেঙে দেখিয়ে দিলাম যাতে আপনি বুঝতে পারেন যে এটা চারকোল। চারকোলটাকে একটু ছোটো ছোটো টুকরো করে নেবেন, আমি এটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি আপনাকে, আলাদা করে আর দেখাচ্ছি না। এই টুকরোগুলোকে এরকম ছোটো ছোটো করে ভেঙে নেবেন, একদম গুঁড়ো করে দেবেন না আবার ছোটো, কেন এগুলো একটুখানি জলটাকে একটু অ্যাবজর্ব রাখবে, মাটিটাকে ঠান্ডা রাখবে, যার জন্য এটা নেওয়া। আর এর মধ্যে আমি নেব ভার্মি কম্পোস্ট, হয়তো আপনি এটা দেখে ভাবছেন মাটি, কিন্তু অ্যাকচুয়ালি ভার্মি কম্পোস্ট ম্যাক্সিমামটাই।
অল্প করে নেবেন, একদম অল্প, আপনি দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে। আর মাটি যদি চান মাটি সামান্য একটু দেবেন, মানে এই যে আপনি দেখছেন, আর এই পাতাটাকে আপনি যেখানে লাগিয়ে দেবেন এই মাটিতে, আবার ওটা কিন্তু আস্তে আস্তে গ্রো করে যাবে, ওখান থেকে গাছ বেরোবে। তো এই এই যে মাটিটা, মাটি যদি নিতে চান, আমি এর মধ্যে মাটি নিয়েছি প্রায় ধরুন 1.5 চামচের মতন মাটি, ছোটো চামচে 1.5 চামচের মতন মাটি, কিছুটা কোকোনাট হাস্ক, কিছুটা চারকোল, আর সামান্য একটু ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্ট 2 থেকে 3 চামচ নিলেন, মিক্স করলেন, যেহেতু পটের ইয়েটা দেখছেন প্রচুর ওর মধ্যে ছোটো ছোটো ছিদ্র রয়েছে, তাই কিছুটা বেরিয়ে গেছে বলে এখন আপনাকে ভার্মিকম্পোস্টটা একটু কম মনে হচ্ছে, কিন্তু পরিমাণে ওই নেবেন, কিছুটা বেরিয়ে গেল, ক্ষতি নেই, শুধু রুটটা যেন ওটাকে ধরতে পারে। প্রথমে চারকোল, কোকোনাট চিপস এইগুলো একটু দিয়ে দেবেন নিচের দিকটা। দেওয়ার পরে আপনাকে এই এই পটটাকে দেখুন আমি একটা থালার মধ্যে রেখেছি, কেন, স্বাভাবিক হচ্ছে যে এই যে গুঁড়োগুলো দেখছেন, এই গুঁড়োগুলো কিন্তু অত বড় বড় ফুটো দিয়ে কিন্তু বেরিয়ে যাবে বাইরে, সেই ছিদ্র রাখতে পারবে না। এবার আমি গাছটাকে রাখলাম, গাছটাকে রাখার পরে এর মধ্যে আস্তে আস্তে করে যতটুকু ওই ভার্মিকম্পোস্ট বা একটু সামান্য যে মাটি বলতে পারেন ওগুলোকে আস্তে আস্তে আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে নিচে কিন্তু আপনাকে একটা থালা রাখতে হবে, কেন, আপনি যখন জল দেবেন তাহলে ভার্মিকম্পোস্ট আর মাটিটা কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স আছে, যার জন্য আপনাকে প্রথম দিকে রাখতে হবে, যতক্ষণ না ওর রুটটা ওটাকে ধরে নিচ্ছে, পুরো মাটিটাকে আপনার ধরে নিচ্ছে, ততদিন কিন্তু আপনাকে এটাকে রাখতে হবে। নাহলে প্রত্যেক দিন যদি এমনি রাখেন জল দিয়ে কিন্তু প্রচুর ভার্মিকম্পোস্ট আপনার বাইরের দিকে বেরিয়ে যাবে। এই দেখুন আমি এটাকে পুরোটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়লাম, কিছুটা দেখুন নিচের থালাতে পড়লো, আবার আমি থালা এক্সচেঞ্জ করে দেব, এক্সচেঞ্জ করে যতটুকু নিচে পড়েছে সেটাকে আবার এই পটের মধ্যে আমরা দিয়ে দেব। কেন কি আপনি দেখতেই পাচ্ছেন খুব অল্প সয়েলের মধ্যে, তো এই সয়েলের মধ্যেই কিন্তু আমাকে লাগাতে হবে। এইভাবে আপনি আস্তে আস্তে করে একটুখানি সেট করে নিন, ভীষণ ভালো এর মধ্যে আমি এই মাটিটা যে আমি তৈরি করেছি ভীষণ ভালো গ্রো করে। আচ্ছা, আপনার যদি মনে নতুন গাছ এনেছেন আপনি একটুখানি সামান্য একটু হাফ চামচ বা হাফ চামচ যদি একটু কম পরিমাণে একটু স্যাপ দিতে পারেন, তাহলে যদি কোনো ফাঙ্গাস ইনফেকশন আবার যদি চান্স থাকে, অনেক সময় কোকোনাট যে চিপসগুলোর মধ্যে যদি বাইরের থেকে এনে থাকেন ওটাতে রোদ ভালো যদি না দেখানো হয় তাহলে ফাঙ্গাস ইনফেকশন হতেও পারে, তাহলে একটুখানি স্যাফ, অল্প করে একটু স্যাফ মিক্স করে নেবেন, আমার দরকার পড়েনি, কেন এটা আমার সব বাড়িতেই করা। এবার দেখুন জলটা দেব, জলটা একদম অল্প জল, ওপরে মাটিটা যতটুকু ভেজে, প্রত্যেক এই গরমকালে প্রত্যেক দিন এমনই দেবেন, অল্প যেন মাটিটা ভেজে যায়, যদি মাটি এর ভেজা থাকে এর মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই, বেশি জল দিলেই গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি ধরুন আপনি দেখছেন বেশি জল হয়ে গেছে, তলায় ট্রেটা রয়েছে, তখন কিন্তু আর ট্রের মধ্যে জলটা জমে গেছে, আস্তে করে বাস্কেটটাকে চেঞ্জ করে অন্য ট্রেতে করে দেবেন, অথবা ট্রের থেকে জল ফেলে ওটাতে আবার গাছটাকে বসিয়ে পটটাকে রেখে দেবেন। প্রপোগেশনটা আমি একটু দেখিয়ে দিই, দেখুন অনেক রুট বেরিয়েছে এর, শাখা প্রশাখার থেকে এখানে থেকে অনেক প্রচুর রুট বেরোয়, তো আপনি এই এইটা শুধু ওখান থেকে কাটিং করে আপনি কোনো জায়গায় লাগাতে পারেন। আমি আরেকটু দেখিয়ে দিই, ছোটো গাছে আপনারা হয়তো নাও বুঝতে পারেন, বড়ভাবে দেখিয়ে দিই, এই দেখুন কত রুট বেরিয়েছে সাইড দিয়ে, এই এইগুলো এখান থেকে কাটিং করে আমি অন্য গাছ তৈরি করেছি, আপনারাও চাইলে এরকম করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি যেটা আমি দেখালাম আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন মাটিটা, আশা করি অনেকের কোশ্চেন থাকে মাটির ব্যাপারে, আমি একদম ওই জন্য নিজের গাছটা পুরো মাটির থেকে তুলে আপনাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি কী কী দিয়েছি। নিঃসন্দেহে এভাবে লাগান, গাছ আপনার একদম ভালো থাকবে। আর ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করা ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর শেয়ারও করবেন, তাকি অন্যান্য সবার উপকৃত হয় এটা দেখে কীভাবে মাটিটা তৈরি করবে। এবং এখন বিস্টেডিয়া প্রচুর পাওয়া যাচ্ছে নার্সারিতে, নিয়ে আসুন, সত্যি গাছটা ভীষণ ভালো, ভীষণ ভালোভাবে সারভাইভ করে, ভীষণ ভালো থাকে এবং দেখতে দারুণ লাগে। আমি যেখানে লাগিয়েছি অনেকেই আমায় জিজ্ঞেস করে দারুণ লাগছে গাছটা, তো এই গাছটা ইজিলি লাগানো যায়। আজকের মতন এতটুকুই বন্ধুরা,
আবার দেখা হবে একটা অন্য ভিডিওর সঙ্গে অন্য গাছ নিয়ে। গুড বাই।